হ্যালো বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়োর বড়া। এটা আপনারা ডালের সাথে পরিবেশন করতে পারেন, আবার সন্ধেবেলা চা কফির সাথেও কিন্তু বানাতে পারেন। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা তৈরি করে ফেলি। মিষ্টি কুমড়োর বড়া বানানোর জন্য এখানে আমি কয়েক পিস মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। ঠিক যেমন আমরা বেগুনি করার সময় বেগুনগুলোকে লম্বা পাতলা করে কাটি, কুমড়োটাকেও ঠিক সেই রকমভাবে কেটে ধুয়ে রেখেছি। এখন এই কুমড়োগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে নেব। নিয়ে নিলাম অল্প পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু কয়েকটা দানা চিনি। এটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব। এখন আমি একটা মিক্সিং বলে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম এর মধ্যে 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 চা চামচ রেড চিলি পাউডার, 1/2 চা চামচ কালো জিরে, 7 মতো একটু লবণ, অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সব একসাথে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে। সব ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়ে দেব এর মধ্যে 1/4 চা চামচ মতো বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ রিফাইন তেল একটু গরম করে দিয়ে দিলাম। এতে পাকোড়াগুলো খুবই মচমচে হবে এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এখন এটাকে ভালো করে হাত দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে 3-4 মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এখন আমি এই বড়াগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে দিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি 1টা করে কুমড়ো এইভাবে ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজছি। এক সাইড ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি আরেক সাইডে ভাজার জন্য উল্টিয়ে দিলাম। আমি একটু আঁচটাকে স্লোতে রেখে এগুলো ভাজছি, যাতে কুমড়োটা খুব ভালোভাবে ভিতরে সেদ্ধ হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে মিষ্টি কুমড়োর বড়া। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।